পঙ্কজ ত্রিপাঠী হিন্দি সিনেমা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন অন্যতম ব্যস্ত অভিনেতা। ফিল্মি জীবনের শুরুতে কিন্তু তার একেবারেই ব্যস্ততা ছিল না। একটা ছোটোখাটো রোলের জন্য তাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। পারিবারিক জীবনে আপাদমস্তক এই নিপাট ভদ্রলোকটিকে যখন আমরা রূপালী পর্দায় উচ্চ পার্সোনালিটিযুক্ত একজন খতরনাক নৃশংস ভিলেনের ভূমিকায় দেখতে পাই, তখন যেন ভাবতেও অবাক লাগে, ঠিক যেন মিলাতে পারি না। আসুন আজকে আমরা পঙ্কজ ত্রিপাঠীকে নিয়েই আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট নিবেদন, যদি আমার এই ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আমি এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যদি ভালো নাও লাগে তবুও দেখতে থাকুন, আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে। জন্ম বিহারের গোপালগঞ্জের বেলসান্দ গ্রামে, একটি নিম্নবিত্ত কৃষক পরিবারে। গ্রামটি এতই অনুন্নত ছিল যে সেখানে বিদ্যুৎও ছিল না, ছিল না পাকা রাস্তাও। যদিও সম্প্রতি হয়েছে, তবে 3-4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। লেখাপড়া করার সুযোগ পঙ্কজ সেভাবে পাননি। ছোটবেলা থেকেই তার অভিনয়ের শখ থাকলেও অভিনেতা হবেন এরকম স্বপ্ন দেখার বাস্তবতা ছিল না। যাকে তো উনি 12 ক্লাস পাস করেছেন, এমতো অবস্থায় ওদের চাষের কাজের জন্য একটা ট্রাক্টর কেনা খুবই প্রয়োজন। কিন্তু পঙ্কজের বাবার হাতে ট্রাক্টর কেনার পয়সা নেই। তাই তার বাবা ছেলেকে বললেন, শহরে যাও, ডাক্তার হও। ডাক্তার হলে হাতে পয়সা আসবে, সেই পয়সা দিয়ে তখন ট্রাক্টর কেনা যাবে, আর্থিক কষ্ট দূর হবে। পঙ্কজ পাটনায় এলেন, কিন্তু ডাক্তার হতে পারলেন না, হয়ে গেলেন অ্যাক্টর। এক্ষেত্রে পঙ্কজের মতে, বা আমরা নিজেরাও জানি, যে আমাদের জীবনে কোনো সময় অভিশাপটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন, তখন যদি তার বাবার হাতে পয়সা থাকত তাহলে হয়তো তার আর গ্রামের বাইরে বেরোনোর সুযোগই হতো না। তিনি একজন অভিনেতা বা অ্যাক্টরের বদলে হয়ে যেতেন একজন সম্ভ্রান্ত চাষি। আপনারা পঙ্কজ ত্রিপাঠীর এই কথা ওনার নিজের মুখেই শুনুন। ট্রেক্টর আগে ঘর মে আতি তো ফির মে ট্রেক্টর চলি জিন্দগি মে কোই চিজ নেই হতি হ্যায় তো উস বক্ত মালাল হতা হ্যায় লেকিন বাদ মে লাগতা হ্যায় কি আচ্ছা হুয়া ও নেই হুয়া। ট্রেক্টর খরিদ নেই পায়ে তো উনকো লাগা কি আব তুম পড়াই করো, এক হি অপশন হ্যায় ডক্টর বনো, উতনে পয়সে আয়েঙ্গে কি ট্রেক্টর হো জায়েঙ্গে। ওর ডক্টর বননে কে লিয়ে গাঁও সে পটনা নিকলা থা, ওর ডক্টর কা টর তো নেই লাগ পায়া, অ্যাক্টর কা টর লাগ গিয়া। শুরু হলো এক কঠিন জীবন। প্রতিদিন ভোরবেলা বাড়ি থেকে 7 কিলোমিটার পথ হেঁটে স্টেশনে আসতেন পাটনা যাবার ট্রেন ধরার জন্য।
ডাক্তারি পড়া তো হলো না, তার পরিবর্তে শেফের ট্রেনিং নিয়ে একটি হোটেলে কাজ শুরু করলেন। সেই হোটেলে একটা মজার কাহিনী আছে, শুনুন। পঙ্কজ ত্রিপাঠি ছিলেন তারই পার্শ্ববর্তী গ্রামের আরেকজন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ীর ফ্যান। একদিন মনোজ বাজপেয়ী এসে পঙ্কজ ত্রিপাঠীদের হোটেলেই এসে উঠলেন। তারপরে কি ঘটেছিল সেটা আপনারা পঙ্কজ ত্রিপাঠীর মুখেই শুনেন। इसको बोला तुम मुझे बताना सीधे कि क्या चाहिए, तो खबर आई कि एक सूप चाहिए और सेव एप्पल चाहिए। तो मैं बढ़िया 50 किलो एप्पल में से आपके लिए 4 चुनवाए थे। बोला कि उनको, जो वेटर गया कि उनको बोलना एक लड़का है मिलना चाहता थिएटर का, 2 मिनट में मिल लूं। कट्टू मैं गया, भैया से मिला कि प्रणाम मैं भी थिएटर करता हूँ, पहली बार छुआ। तो आमतौर पर बड़े होटलों में आपका कोई छोटा मोटा चीज छूट गया तो हाउसकीपिंग डिपार्टमेंट में इतला की जाती है। तो इनका एक हवाई चप्पल स्लीपर छूट चुका था, तो हाउसकीपिंग वाले ने बोला अरे तुम्हारे मनोज वाजपेयी गए हैं, चप्पल छोड़ दिए यहीं पे। मैं बोला भाई उसको जमा मत करो, मुझे दे दो, क्योंकि एक लव्य की तरह, एक लव्य की तरह अगर मैं इनके खड़ाऊ में अपना पैर डाल लूंगा। हाय 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 हाय। आगे ही बोले थी मनोज वाजपेयी छिलेन पंकज त्रिपाठी पासेर ग्रामेर बासिंदा। ताहले অজো পাড়াগাঁই থেকে মনোজ বাজপেয়ী যদি বিখ্যাত অভিনেতা হতে পারেন তাহলে পঙ্কজ কেন পারবেন না? তাই মনোজ বাজপেয়ীর অনুপ্রেরণাকে সামনে রেখে শুরু হলো এক অন্য লড়াই, জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সারাদিন হোটেলের হাড় ভাঙা খাটুনি আর সন্ধ্যায় থিয়েটার চর্চা। এখন যে কোনো অভিনেতা অভিনেত্রীদের কাছেই একটা স্বপ্নের প্রতিষ্ঠান হলো দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা। পঙ্কজের ইচ্ছা হলো NSD থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি অভিনয় জগতে প্রতিষ্ঠিত হবেন। কিন্তু এখানে একটা অসুবিধা হলো, দিল্লির এই প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, কিন্তু পঙ্কজের তো ডিগ্রি নেই, পঙ্কজ তো 12 ক্লাস পাস। তাই তাকে আরও 6-6টি বছর অপেক্ষা করতে হলো। প্রথম 3 বছর গেল ডিগ্রি অর্জন করতে, আর পরবর্তী 3 বছর গেল NSD-র কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে। এই সময়ে পঙ্কজের অনুপ্রেরণা ছিলেন বিখ্যাত অভিনেতা ওম পুরী, নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের। এরা 3 জনেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী ছিলেন। শুনুন পঙ্কজ ত্রিপাঠী কী বলছে। तो पता चला कि ड्रामा स्कूल में जो बेसिक एडुकेशनल क्वालिफिकेशन है वो है ग्रेजुएशन, और मैं तो प्लस 2 के बाद छोड़ दिया था, IHM को ग्रेजुएशन नहीं मानते हैं। तो दोबारा ग्रेजुएशन में एडमिशन लिया और उसमें 2-3 साल लग गए, और उसके बाद 3 बार रिजेक्ट हुआ NSD से, तो वो 3 साल 6 साल लग गए। तो तीसरे अटेम्प्ट में मैं सिलेक्ट हुआ था। तार ये कठिन लड़ाई तार बाबा किंतु ताके সাহায্যই করেছিলেন। শুধু তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে NSD থেকে পাশ করলে চাকরি মিলবে? তো উত্তরে পঙ্কজ বলেছিলেন সরকারি চাকরির সুযোগ আছে, শিক্ষকতা করার সুযোগও আছে। তার সহজ সরল সাদাসিধা বাবা সেই কথা বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন পরিবারে একজন শিক্ষক হলে মন্দ কি। আজকে তার বাবা নিশ্চয়ই গর্বিত, এবং গর্বিত NSDও। কিন্তু NSD থেকে পাশ করে লড়াইটা হয়ে গেল আরও কঠিন। আসলে আমাদের এই অভিনয় জগতে, সে দিল্লিতেই বলুন, বোম্বেতেই বলুন, আর কলকাতাতেই বলুন, আর যে কোনো রাজ্যেই বলুন,
পাশ করা অভিনেতা পরিচালকদের থেকে পাশ না করা পরিচালক অভিনেতা এদের সংখ্যাই বেশি। তাই পাস করা না করাতে খুব কিছু যায় আসে না, মানে কাস্টিং নির্বাচনে খুব কিছু যায় আসে না। বিশেষত বোম্বের এই নেপোটিজমের যুগে একজন বহিরাগতর পক্ষে স্থান করে নেওয়া একেবারেই সহজ কথা নয়। ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা শুনলে মানে বিস্মিত হয়ে যাবেন। ড্যানি ডেঞ্জাপ্পার মতন একজন বিখ্যাত খলনায়ক, যিনি প্লুনা ফিল্ম ইনস্টিটিউটের গোল্ড মেডেলিস্ট, জয়া ভাদুরী তার ক্লাসমেট ছিলেন, সেই ড্যানিকেও ভিকারির মতন দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল। অনেক অপমান সহ্য করতে হয়েছিল। একজন পরিচালক নাকি বলেছিলেন যে আমার বাড়িতে কেয়ারটেকার বা দারোয়ানের পোস্টটা খালি হলে আমি তোমাকে ওই পদে দিতে পারি। পরবর্তীকালে ড্যানি সেই পরিচালকের বাড়ির সামনেই বাংলো বানিয়েছিলেন। তো জহাবাদুরীর সহযোগিতায় তিনি সিনেমায় সুযোগ পেয়েছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখন পঙ্কজের এই কঠিন লড়াইয়ে তাকে কিন্তু 24 ঘন্টা সহযোগিতা করেছেন, আশ্বাস দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন বা যা বলেন, তিনি হচ্ছেন তারই অর্ধাঙ্গিনী, তারই স্ত্রী মৃদুলা। মৃদুলা স্কুলে শিক্ষকতা করে পরিবারের সংসার চালানোর অর্থ জুগিয়েছেন, আর পঙ্কজ দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন একটা ছোট রোলের জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। অবশেষে 2004 সালে রান সিনেমা দিয়ে তার অভিনয় শুরু বা ফিল্মি পথের প্রথম যাত্রা। এই রান সিনেমায় তিনি খুব ছোট্ট রোল পেয়েছিলেন, মাত্র 2টো দৃশ্য ছিল, 2টো দিন মাত্র শুটিং করতে হয়েছিল এবং এই সিনেমাতে তাকে কথাও বলতে হয়নি, ডাবিং করে অন্যের কথা তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। 8,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, কিন্তু তখনকার দিনে বিশেষত সেই সময়ে পঙ্কজের কাছে যেটা বিরাট প্রাপ্তি ছিল সেটা হলো 8,000 টাকার চেকটা লিখে দিয়েছিলেন শ্রীদেবী। আজকে শ্রীদেবী মেয়ের সঙ্গেও পঙ্কজ অভিনয় করছে। যাই হোক, এরপরে তিনি আরও বেশ কয়েকটা সিনেমায় ছোটোখাটো রোল পেয়েছেন, যেমন চিল্লার পার্টি নামে যে সিনেমাটা, চিল্লার পার্টিতেও তিনি একটা ছোট্ট রোল পেলেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী। সাধারণত এই সমস্ত কাজ যারা করে, মানে এই সমস্ত চাকরি যারা করে, তাদেরকে আমরা যেটা দেখি, তাদের আচার ব্যবহারে যেটা দেখা যায় যে চাটুকারিতা, হীনমন্যতা, এগুলো ঘন ঘন তাদের আচার ব্যবহারে প্রকাশ পায়। অসামান্য দক্ষতার সঙ্গে পঙ্কজ সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। পঙ্কজ তার পরবর্তীকালে যে ছোট ছোট যে সমস্ত রোল পেয়েছিলেন সেই রোলগুলোকেই কিন্তু তিনি অসামান্য দক্ষতায় ফুটিয়ে তোলেন। চিল্লার পার্টিতেও মাত্র কয়েকটা দৃশ্য, ছোট্ট রোল, ছোট্ট সংলাপ, কিন্তু তাতেই মাত। এরপরে পঙ্কজ সুযোগ পান, মানে যে সময়টা পঙ্কজ সুযোগ পান আর কি, যে প্রথম তিনি দর্শকদের নজর কাড়ার সুযোগ পান 2012-তে অনুরাগ কাশ্যপের বহুল চর্চিত সিনেমা গ্যাংস অফ ওয়াসিপুরে। যদিও গ্যাংস অফ ওয়াসিপুর থেকে অনেকেরই টার্নিং পয়েন্ট,
राजकुमार राव, नवाजुद्दीन सिद्दीकी, ये ज्ञानसर वासीपुरे किन्तु पंकज त्रिपाठी प्रथम खूब भलो एक रोल पे नय किन्तु अनुराग काश्यपर एक विशेषत छिल उन्नी किन्तु माने शूटिंग शेष हार पर काट काट ये काटा करें ना काट ना कर देखें जो अभिनेतारा एरपर कि करछे पंकज तो मंचर अभिनेता छिलें मंचे तो मेकअप देवार एक ब्यापार थाके कारण मंचे तो काट काट है ना तो तारपरे देखे अभिनेतारा के कि बोलछे तो पंकजो बोलेछेन ए विषयटाके आमरा बोलते पारी को अथर पंकज बोलछेन एटा को अथर अर्थात ये लेखक जेटा लिखे दिए से लेखाटार पर निजे थेके जेटा बोलछेन सेटा जदि भालो हये जाच्छे तो अनुराग काश्यप सेटा रेखे दिच्छेन एटाई तार विशेषत्व एखन लेखक तो एकटा लेखा लिखते ही पारेन किन्तु सेटा लेखाटा लिखलेई जे अभिनेता भालो अभिनय करते पारबेन ता किन्तु ना ওই লেখাটাকেই ওই ভাবটাকেই বজায় রেখে নিজের ভাষায় যদি ডায়লগ বলা যায় যারা নাটক করেছেন আমার দর্শকদের মধ্যে যারা নাটক করেছেন যারা এটা শুনছেন যাদের নাটক করার অভিজ্ঞতা আছে তারা এটা খুব অনুভব করবেন যে ডায়লগ কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় সেই চেঞ্জ করার স্বাধীনতাটা কিন্তু অনুরাগ কাশ্যপ দেন এবং যার ফলে এই গ্যাংশক ওয়াশিংপুরেই কিছু কিছু চেঞ্জ করার ফলেই যেটা শুরুতে ছিল না পঙ্কজ সেটা করতে পেরেছিলেন এবং তার ফলেই তার দক্ষতাটা আরও বেশি প্রমাণ হয় এবং তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবেই আমরা সিনেমাটাকে দেখতে পাই যাই হোক এর পরবর্তীকালে মানে সাম্প্রতিককালে পঙ্কজ ত্রিপাঠীকে আমরা যে আলোচনা করছি তার কারণ হচ্ছে মানে আলোচনার বিষয়বস্তু কীভাবে হয়ে উঠেছেন উনি সেটা হলে ওয়েব দুনিয়ার দু দুটো ক্রাইম সিরিজ একটা হচ্ছে মির্জাপুর আরেকটা হচ্ছে সাকেট গেমস এই দুটোর কারণেই কিন্তু তিনি বিখ্যাত হয়ে উঠেছেন এবং সবাই তাকে নিয়ে ইউটিউব বানাচ্ছে মির্জাপুরে কলিন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় অনবদ্য এক কথায় আন্তর্জাতিক মানের এবং তিনি এই সিরিজ করার জন্যে আইরিল শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছেন নিউটন ছবি করার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন নিউটন ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে আমরা দেখেছি একটা বেশ শক্তপোক্ত রাফ অ্যান্ড টাফ একটা আর্মি অফিসারের ভূমিকায় যাই হোক ষাটটিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন সমসংখ্যক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এখন একটা কথা হঠাৎ এই মানে বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল মানে পুরোপুরি মনে পড়ছে না একটা সিনেমাতে উনি সম্ভবত সলমন খানের সঙ্গে অভিনয় করেছিলেন মনে হয় সিমলায় গিয়ে শুটিং টুটিং হয়েছিল পুরো সিনেমাটা অভিনয় করেছেন শুটিং টুটিং করেছেন করে টোরে তারপরে সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন তিনি সিনেমাটা দেখতে গেছেন সারা সিনেমায় তাকে খুঁজে পাওয়া যায়নি এডিট করে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সিনেমাটার নাম আমি ভুলে গেছি আপনারা যারা দেখছেন দর্শক তাদের কাছে এটা টাস্ক রইল সিনেমাটার নাম যদি আপনারা জানেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে সিনেমাটার নামটা লিখে দেবেন এবং আমি যেটা বলছি সম্ভবত সলমন খানের সঙ্গেই হয়েছিল সলমন খানের আমি ভুল বলছি কি না আমার ভুলটাও ধরিয়ে দেবেন বা ঠিক বলে সেটাও বলবেন এবং সিনেমার নামটা লিখে দেবেন আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি একটা মহৎ উদ্দেশ্য থেকে আমার মনে হয়েছে এই ড্যানি ডেঞ্জাপ্পা বা নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ ত্রিপাঠী এদের মতন বড় বড় অভিনেতাকে দেখে আমার মনে হয়েছে যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে হয়তো অনেক বড় বড় প্রতিভা আছে যারা সুযোগ পেলে কিছু একটা করে দেখাতে পারত কিন্তু তারা হারিয়ে গেছে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে কোনো কোনো সিনেমায় দু এক সেকেন্ডের জন্য দেখা গেছে আমার ছেলের সঙ্গে একটা সিনেমা দেখছিলাম ছেলে বললো বাবা ওই যে ওই যে নওয়াজুদ্দিন সিদ্দিকী আমি কই 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 নাই এত শর্ট টাইমের জন্য ছিল যে তাকে খুঁজেই পাওয়া যায়নি অথচ এত বড় মাপের একটা অভিনেতা তো যারা সিনেমা বানান তারা তো সিনেমার লাইনে অভিজ্ঞ দক্ষ
কিন্তু তারা এই সমস্ত বড় বড় অভিনেতাদেরও শুরুতে কেন এরকম করেন আমার তো মানে আমি তো বুঝতে পারি না। তো আমার বিশ্বাস যে পঙ্কজ ত্রিপাঠীর অনুপ্রেরণাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাম শহরের এমনকি প্রত্যন্ত অঞ্চলেরও নতুন প্রতিভারা সাহস উদ্যমের সঙ্গে এগিয়ে আসবে এবং একদিন প্রতিষ্ঠা পাবে। তাই তাদের কথা মাথায় রেখেই আজকের আমার এই ছোট্ট ভিডিও, আমার এই ছোট্ট প্রয়াস।